ভেরি ভাই যে পেজটা হিরো আলম ওরা 2 মিলিয়নের উপর ফলোয়ার, সেই পেজটা প্রথমে আর কি হ্যাক করে হ্যাকাররা। তারপরে মনে করেন গত 2 দিন আগে আমার আশরাফুল হোসেন যে আইডি, এই আইডির সাথে মনে করেন এবং এর সাথে ইনস্টাগ্রাম টিকটক তারপরে লাইক তার অনেক কটা পেজ ছিল, সর্বমোট 9টি পেজ এখানে একবারে তারা হ্যাক করে, পরশুদিনে একবারে 8টা পেজ একবারে হ্যাক করে। এর মধ্যে আমার পার্সোনাল যে ফেসবুক আইডি আশরাফুল হোসেন আলম, এই আইডিটা বর্তমানে আমি ব্যাক পেয়েছি, আর 8টা অ্যাকাউন্ট এখনও আমি ব্যাক পাইনি। আর বাদ বাকি আরও কিছু মানে অ্যাকাউন্ট মানে আমার ছিল, মানে কি এই আশরাফুল হোসেন আইডি এই আইডি দাও, পরে 10টা আইডি মনে করেন নষ্টর পরে 1টা আইডি টিকে আছে বর্তমানে, এর আগে অনেক আইডি নষ্ট করে দিয়েছে। আইডিটি আমার ওঠা খুব কঠিন, কিন্তু ভেরিফাইড পেজটা মনে করেন যে আমি মালা মানে সহজে জানি আমি 1 লাখ টাকা ইনকাম করি, কেউ ইনকাম করার কিন্তু কেউ সুযোগই করে দেয় না, কারণ একের বাকি স্ট্রাইক মারে মনের সঙ্গে হেরে যায়, তারপরে আসে ব্যাগ আসে, এরকম করে কোনোরকম কোথাও পেজটা আমি রান করে রেখেছিলাম যাতে সামনে আরও ভালো কিছু করতে পারি। যাই হোক, অনেকেই এই গণমাধ্যমের মধ্যে হিরো আলমক অনেক বিষয়ে দমকানের চিন্তাভাবনা করে, তাকে মারে দমকানের চিন্তাভাবনা করে, সে গালি দিয়ে ব্রিকেট দিয়ে বকা দিয়ে তারপর হ্যারাসমেন্ট করে, কিন্তু কোনো জায়গার থেকে তাকে কিন্তু দমকাতে কেউ পারেনি, দমকাতে পারেনি বলে এখন দেখতেছি সবাই হিরো আলমের প্রচারের মাধ্যম কুণ্ড, তার মনে করে সেই মাধ্যমগুলো বন্ধ করো। যখন দেখছে আমার ভেরিফাইড পেজ আর অন্য অন্য যে সাইটগুলো থাকে, যে কোনো আমরা ভিডিও বলেন কে মনে করেন কোনো হলে যে বক্তব্য বলেন কোনো মিউজিক ভিডিও বলেন, ছাড়লেই হয়তো স্টিল ছবি ছাড়লেও একটা মনে করেন ভাইরাল হয়, মানে তখন করছে কি এই সাইটটা বন্ধ করে দাও। যখন আমরা কোনো দিকে পারলাম তখন এই সাইটটা বন্ধ করে দিয়ে আমাকে দমকানোর চিন্তাভাবনা করতেছে, কিন্তু দেখেন একটা হিরো আলম ফেসবুক আইডি বন্ধ করে তারাকে হিরো আলম দমকাতে পারবে পারবে না। দেখেন গণ এখন প্রতিটা লোকের হাতে মোবাইল, প্রতিটা সবাই মুখে সাংবাদিক, অনেক আমাদের অনেক মিডিয়া কর্মী এখন অনেক, তাহলে হিরো আলমকে একজন বন্ধ করলে এই যে ধরেন আমরা দেখুন অনুষ্ঠানে বক্তব্য দিই, এখন ধরেন 50-30 জন সাংবাদিক ভাইরা আছে, এই সাংবাদিক মানে ধরেন কোটি কোটি লোকের কাছে তা পৌঁছে দেবে, কি হিরো আলম কিন্তু দমকা নেবে চাইলে কিন্তু পারে না, কিন্তু এরা ক্ষণিকের আমাদের জন্যই হয়তো আমরা অ্যাকাউন্টগুলো হ্যাক করে রেখেছে, তবে আশা রাখতেছে আমি সব করে অ্যাকাউন্ট ফিরে আনার চেষ্টা করতেছি। আমরা ডিবি হারুন স্যার বলেছে আমরা সর্বোচ্চ চেষ্টা করব তোমার এগুলো উদ্ধার করে আনা দেওয়ার জন্য, যেহেতু তোমাকে এর মাধ্যমে চিনে তোমার একটা ইনকাম বন্ধ হয়ে গেল, সেই হিসেবে আমরা 2টো এর একটা ব্যবস্থা নেবো, সেই হিসেবে তারা কাজ করতেছে। আজকেও কথা হয়েছে আমার বিভিন্ন সময় তাদের টিমের সাথে, যে সবাই চেষ্টা চালাইতেছে, আমার একটা টিম আছে তারাও কাজ করতেছে, যে সব মিলে আশা রাখতেছি আমরা তারা আশা দিয়েছে ফিরে আনে দেওয়ার। এখন আমরা একজনের নাম পেয়েছি যে আমাকে হুমকি দিয়েছে, এবং তার আলী আসকর নামে একটা ছেলে আছে, সে বাইরের দেশে থাকে, সে 1 নম্বরে এই হ্যাকারের সাথে জড়িত, সে একদমই করেছে, কিন্তু সে কিন্তু বাইরের দেশে থাকে, তার সাথে কিন্তু আমার কোনো শত্রুতা নেই, তার সাথে কোনো আমার কথাও হয়নি, কোনো যোগাযোগ ছিল না, তবে তারা এই শ্রেণীর লোক একটা শ্রেণীর লোক তাকে দিয়ে করাছে, কারণ তার সাথে কোনো আমার গণ্ডগোল নেই ওই টিমের সাথে, তাহলে তারা কেন আমার পেয়ে হাত দিল, তাহলে অবশ্যই আমাদের এখান থেকে দেশ থেকে কোনো না কোনো লোক তাকে দিয়ে করানো হয়েছে, তাহলে সে আমার পেজ আইডি আমার অ্যাকাউন্টগুলোতে কেন হাত দেবে।